হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওটি সবাই দেখুন, বিশেষ করে যারা টিকটক ইউজার ছিলেন অর্থাৎ টিকটক যারা ব্যবহার করতেন তাদেরকে আমি বলবো যে প্লিজ প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা বিশেষ করে টিকটক ইউজার ছিলেন তাদের জন্য এবং তাদের উদ্দেশ্য করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলতে চাই প্লিজ ভিডিওকে লাইক করবেন, লাইকের সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, নতুন নতুন ভিডিও পাওয়া যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, টিকটক ইন্ডিয়াতে ব্যান হওয়ার পর বিশেষ করে যে সমস্ত শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশন ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে বা বিশেষ করে যে সমস্ত অ্যাপ্লিকেশন এখন তৈরি হচ্ছে এগুলো কিন্তু বিশেষ করে পপুলার হচ্ছে এবং রানিং হচ্ছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনের কিন্তু ডাউনলোড বাড়ছে আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে, কারণ আপনারা অনেকে জানেন যে সমস্ত চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল টিকটক, ভিগো, বিভিন্ন আরও ইউ ভিডিও, যে সমস্ত শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশন ছিল পপুলার ইন্ডিয়ার মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই সমস্ত অ্যাপ্লিকেশন নয়, চাইনিজ অ্যাপ্লিকেশন অর্থাৎ 59টি অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়েছে। সো যদি আপনি টিকটক ইউজার হন এবং টিকটক যদি আপনি ইউজ করতেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি বলেছি যে বিশেষ করে টিকটক ব্যান হওয়ার পর বিশেষ করে আমাদের যে ইন্ডিয়ান যে সমস্ত শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরের মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে বেশি চাপ পড়েছে, কারণ টিকটক ব্যান হওয়ার পর যে সমস্ত আমাদের ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন আছে আর কি প্লে স্টোরের মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোডের পরিমাণটা খুব বেড়ে গেছে, ঠিক আছে, টিকটক ব্যান হওয়ার পর। সো এই সমস্ত যে অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান এই যে অ্যাপগুলি আছে এই অ্যাপগুলি বিশেষ করে আপনারা যদি ইউজ করেন বা আপনি যদি আপনি ডাউনলোড করছেন জাস্ট আপনি বুঝছেন না যে এই অ্যাপটি আগামীতে কী হবে বা কেমন এর আপডেট, কেমন কী ফিচার, সো আপনি শুধুমাত্র ডাইরেক্ট ডাউনলোড করে নিচ্ছেন আপনার মোবাইল ফোনের মধ্যে এবং সেখানে আপনি ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি বিশেষ করে ভুল করছেন। কারণ টিকটকের মতো আপনি ভেবে দেখুন, যদি এই সমস্ত অ্যাপ্লিকেশন বিশেষ করে ইন্ডিয়ান যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে এই সমস্ত অ্যাপ্লিকেশনে কোনো সিকিউরিটি নেই, কারণ আপনারা বিশেষ করে জানেন যে বিশেষ করে ইন্ডিয়ান অ্যাপ ব্যবহার করুন, অবশ্যই ব্যবহার করুন, কিন্তু বিশেষ করে ভাং অ্যাপ্লিকেশনকে আপনি ব্যবহার করবেন না। কেন কেন বলছি এই কথাটা, আপনি জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। তো বিশেষ করে আপনারা জানেন যে টিকটক কিন্তু একটা পপুলার অ্যাপ এবং এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে 90 কোটিরও বেশি লোক ব্যবহার করতে, ঠিক আছে, 90 কোটির বেশি লোক ব্যবহার করতো আমাদের ইন্ডিয়ার মধ্যে। টিকটক ব্যান হওয়ার পর এখন ইন্ডিয়ান যে সমস্ত শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশনগুলি আছে এগুলোর উপর এখন মানে চাপ পড়ে গেছে, অর্থাৎ সমস্ত ইউজার কিন্তু এই সমস্ত ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনের মধ্যে আসতেছে, ঠিক আছে। তো যে সমস্ত আরও বিভিন্ন মানে ইন্ডিয়ার যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বিশেষ করে আপনি যখন ভিডিও আপলোড করবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা না একটা প্রবলেম লেগেই আছে। আপনি হয়তো ভিডিও আপলোড করতে পারবেন না, নয়তোবা আপনার ভিডিও আপলোড করতে গিয়ে জাস্ট ফেল হয়ে যাচ্ছে অ্যাডের উপর অ্যাড, নয়তো আপনি কমেন্ট করতে পারছেন না, কমেন্ট দেখতে পাচ্ছেন না, লাইক করছে আপনার ভিডিওতে লাইক হচ্ছে না, এই ধরনের নানান সমস্যা আমাদের বিশেষ করে ইন্ডিয়ান অ্যাপ, ঠিক আছে। তো বন্ধুরা, এই সমস্ত অ্যাপ্লিকেশন বিশেষ করে আরও একটি প্রবলেম, বড় প্রবলেম যে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যে আপনি ইউজ করছেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যে আপনি ফিডব্যাক করেন, ফিডব্যাক দেন প্লে স্টোরের মধ্যে হোক বা ইয়ে মানে ফিডব্যাকের মাধ্যমে হোক যদি আপনি দেন তাহলে বিশেষ করে মানে তাড়াতাড়ি আপনি রিপ্লাই পাবেন না, কারণ আপনি যদি বলেন যে এটা আপনি ফিক্স করুন, এটা আপনার প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করা যাচ্ছে না, এটা সহজে হয় না ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনের মধ্যে, ঠিক আছে, এটা সহজেই শোনো না। কারণ আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন কিন্তু যে কেউ তৈরি করতে পারে, জাস্ট আপনিও কিন্তু তৈরি করতে পারেন একটি শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশন, শুধু শর্ট ভিডিও নয়, যে কোনো আপনি অ্যাপ্লিকেশন তৈরি প্লে স্টোরের মধ্যে পাবলিশ করতে পারেন, ঠিক আছে, শুধুমাত্র আপনার মানি দরকার, মানি হলেই আপনি কিন্তু একটা প্লে স্টোরের মধ্যে মানে একটা অ্যাপ্লিকেশন শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশন বা যে কোনো গেমিং বা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কিন্তু পাবলিশ করতে পারেন প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে, আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারবেন, জাস্ট আপনার একটু টাকা খরচা করতে হবে। সো এই ধরনের আমার মতো অর্থাৎ আমার মতো আপনার মতো ইউজার অর্থাৎ আমাদের মতো লোকে কিন্তু অর্থাৎ ছেলেরা কিন্তু বিশেষ করে মানে ব্যক্তিরা কিন্তু আমাদের এই সমস্ত অ্যাপ্লিকেশন পাবলিশ করছে এবং পরবর্তীতে জাস্ট কাজ কিন্তু সেরকম দেখাচ্ছে না বা অন্যের কাছ থেকে তৈরি করে নেয় এবং সেগুলো পাবলিশ করে এবং পরবর্তীতে সেগুলো আপডেট ভালো মতো দেয় না, ভালো মতো হয় না, কারণ ইন্ডিয়ান অ্যাপের মধ্যে বিশেষ করে এগুলো বেশি দেখা যায়। আপনারা জাস্ট যারা ইউজ করেন তারা বিশেষ করে অনেকে জানেন যে এখন যেখানে এখানে টিকটক ব্যান হওয়ার পর আরও নিত্য নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে, শর্ট ভিডিও মেক অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। সো আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করিনি, জাস্ট আমি এখানে কোনো অ্যাপ্লিকেশনের নাম নেব না, হয়তো বা পরবর্তীতে আমাদের এই ভিডিওর সমস্যা হতে পারে, আপনারা বুঝতে পারছেন। তো এখানে কোনো অ্যাপ্লিকেশনের নাম নেব না, জাস্ট আপনারা এখানে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন না। সো আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই সমস্ত মানে ভিডিও দিয়েছিলাম যে কোন অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন এবং সেখানে কিন্তু ভালো ভিউজ হচ্ছে, ঠিক আছে, এবং প্লে স্টোরের মধ্যে ভালো জায়গা রয়েছে, তার 10 মিলিয়নের উপর ডাউনলোড রয়েছে।
সো এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, এই অ্যাপ্লিকেশনের বিন্দাস ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আবার লিঙ্ক থেকে ডাউনলোড করলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে 50 টাকা পেয়ে যাবেন, আবার এখান থেকে আপনি টাকা ইনকামও করতে পারবেন ভিডিও শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এখানে ভিডিও এবং প্রতিদিন লগ ইন করে ভিডিও আপলোড করে, ঠিক আছে, এখান থেকে টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন। তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং ভিডিও সহ লিঙ্ক দিয়ে দেবো কীভাবে রেজিস্টার করবেন, ঠিক আছে। তো আরেকটি কথা বলে নিই, যে সমস্ত মানে নিত্য নতুন অ্যাপ্লিকেশন আসছে প্লে স্টোরের মধ্যে এবং আরও যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রবলেম রয়েছে, অনেক অ্যাপ্লিকেশনের প্রবলেম রয়েছে, তো আমি এখানে নাম নেব না, জাস্ট আমি বলে দিলাম যে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি কাজ করেন এবং আগামীতে গিয়ে যদি আপনার একটা ভালো ধরনের ফলোয়ার্স হয়, ফলোয়ার্স হওয়ার পর আগামীতে যদি আপনি এখানে ভালো ধরনের আপডেট পান না, অর্থাৎ যেমন ধরুন আপনার ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার পরবর্তী দিকে সমস্যা দেখা দিচ্ছে, বা আপনি ভালো ধরনের একটা ফলোয়ার্স গেইন করলেন, তখন আপনার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, ভিডিও আপলোড করতে পারছে না, কমেন্ট দেখতে পাচ্ছে না, বা লাইক করছে না আপনার ভিডিওতে, ভিউজ পাচ্ছে না, বা ব্যান হয়ে ইউটিউব মানে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের আপডেটই নেই, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা দিতে পারে, তাই মানে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি আপনার ডাউনলোড করবেন না, দেখে শুনে ডাউনলোড করুন, দেখে শুনে ইউজ করুন। তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন আমি রিভিউ করেছেন সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। আমি এটাই বলবো যে আপনি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনকে ব্যবহার করুন, অবশ্যই ব্যবহার করুন, কিন্তু আপনি দেখে শুনে ব্যবহার করুন, কারণ আগামীতে আপনি একটা ভালো ধরনের ফলোয়ার্স গেইন করবেন, গেইন করার পর সেখানে দেখবেন জাস্ট সেই অ্যাপ্লিকেশনের প্রবলেম দেখা দিচ্ছে, আপনার সে ব্যান বা অন্য কিছু হতেও পারে, যে কাজ ভালোমতো হচ্ছে না, সেই অ্যাপ্লিকেশনের আপডেট ভালো মতো হচ্ছে না, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা হতে পারে, তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা জাস্ট প্লে স্টোর মধ্যে ভালো অ্যাপ্লিকেশন দেখুন, ভালো অ্যাপ্লিকেশন, আর আমি যদি ভালো অ্যাপ্লিকেশন কোনো কিছু এর থেকেও পাই তো অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন করবেন, সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনি কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন। ইতিমধ্যে আমি একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করুন, আমি অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করার শুরু করে দিয়েছি। সো আমাকে ফলো করতে পারেন GOWBকে সার্চ করবেন, আমাকে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো জাস্ট গরম লেগে গেছে, আমার মুখ চোখ ঘুমিয়ে গেছে, যাই হোক আজকে ভিডিও দেখে শেষ করছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি অ্যাপ্লিকেশন দেখে শুনে ইউজ করুন, অ্যান্ড বুঝতে পারছেন আগামীতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে টিকটকের মধ্যে, যদিও ব্যান তো হওয়ার এখানে চান্স নেই, কিন্তু আপনার সমস্যা দিতে পারে, বিশেষ করে ইন্ডিয়ান অ্যাপের মধ্যে এগুলো বেশি হয় সমস্যা, বিশেষ করে অনেক ধরনের সমস্যা হয় অ্যাপ্লিকেশন মধ্যে। তো দেখে শুনে অ্যাপ্লিকেশন ইউজ করুন। তো এই অ্যাপ্লিকেশন যেটা আমি দিয়েছি এটা টিকটকের আগের থেকেও কিন্তু ছিল, ঠিক আছে, এটা কিন্তু আগের থেকেও কিন্তু ততটা পপুলার ছিল না, কিন্তু এটা কিন্তু ইদানিং খুবই পপুলার হয়েছে টিকটক যাওয়াতে। তো আপনি ডাউনলোড করুন, আমি ডাউনলোড করেছি এবং এখানে ভালো ধরনের ভিউজ হচ্ছে, ঠিক আছে, মিলিয়ন ভিউজ যাচ্ছে এই অ্যাপগুলোতে। তো আপনারা ডাউনলোড করুন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে ডাউনলোড করুন এবং সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনি 50 টাকা পেয়ে যাবেন। কোনো ধরনের যদি অসুবিধা হয় সেই অ্যাপ্লিকেশন চালাতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে হেল্প করবো। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এখানে ভিডিও শেষ করছি, জাস্ট ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করবেন, আর হ্যাঁ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।